সমাবেশের বক্তব্য রাখছেন বাংলাদেশের জামাত ইসলামীর মৌলভীবাজার জেলার সংগ্রামী আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, সরকারের যখন পায়ের তলায় মাটি নেই, সরকার বিরুদ্ধে আন্দোলন দানা বেঁধে উঠেছে, তখন বিশ্ব ইসলামী আন্দোলনের অত্য নেতৃত্ব বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশ জামাতে ইসলামের পরম সম্মানিত আমির জননেতা জনাব ডক্টর শফিকুর রহমানকে রাতের আঁধারে গ্রেফতার করা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দে এবং প্রতিবাদ জানাচ্ছি। লম্বে বিনা শর্তে মুক্তির দাবি করছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ। সরকার বিরুদ্ধে আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আগামী দিনের সকল কর্মসূচি বাংলাদেশের তৌহিদি জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলন সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ হাফেজ।